আমি ফসা হয়েছি এই কদিনে, ফসা ফসা লাগছে না? দেখতো নাকের ডগা কানগুলো লাল হয়ে গেছে কিনা। আমি দেখতে পাচ্ছি না তো নিজেকে, দেখ না একটু। আর এই একটা হয়েছে, যখন তখন ঘুমিয়ে পড়ে। এ বুকাই, এ বুকাই, হই চিস করলি তো আমায়। ফসা ফসা লাগছে, কালো বাজারের মতো লাগছে। আজকে তো আমার দিকেই আসছে বুকাই। চল পিল্লু দেখ আমার দিকে, শোন এক সময় প্রচুর ঘুরি ঘুরেছি বুঝলি, দেখবি ঠিক শেষে কার্নিক কে আমার দিকে আসবে। ও গড, প্লিজ প্লিজ প্লিজ, আই 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 আই, কি থামলি কেন? আরে মেয়েদের জুতো একদিন পরলে কিছু হবে না, আর রাস্তায় লকডাউন, কেউ নেই দেখার মতো, আর আমার পিছনে হার মানে লিটার ব্রেকের মতো তো হিল তোলা নয়, ইউনিসেক্স যে কেউ পড়তে পারে। কুছু ভিয়া, সেক্স তো চেঞ্জ করে ফেলবি নাকি? এই আর বেরো বেরো মন কারোরা তোর। আচ্ছা আঙ্কেল প্লিজ। একদম না কাকা, ওটা আপনার হবে না, ফালতু টাইম নষ্ট করবে না কাকা, চলে এসো। হ্যাঁ, বারোটার পর বাজারে গেলে পচা মাছ ছাড়া কিচ্ছু পাবে না, এসো কাকা এসো আমার দিকে এসো 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 এসো। চায়ের দোকানে পাঁচবার চিনি ছাড়া চা, আর নিপেন গোপাদা পক্কাদা ইসিদা ঋষিদার সাথে লম্বা তাসের আড্ডা টোটাল সব মিলিয়ে আড়াই ঘন্টা ভাই। সত্যি দোকানে খুব ফসল আছে, লাল টিস পুরো টমেটো কাশ্মীরি আপেল শুকনো লঙ্কা কিশমিশ আর টমেটো। কেউ চাটনি হবে নাকি আজকে? আবার সেই তোমাকে বলেছি না, এত চুটি থাকতে সেই আমার চুটিটাই চোখে পড়ে। যাও যাও তোমারটা পড়ো তোমারটা পড়ো। ঠিক আছে সরি ভুল হয়ে গেছে। ইসলা ঘরের শত্রু বিভীষণ, আয় তুই আমার কাছে কোনোদিন আয়, দেখিস এসে দেখিস। একটা কথা বলবো, বাইরে বেরোস না, কালো হয়ে যাবে, ঘরে থাকো অনেক হয়েছে। রোজ তোদের এই একই নাটক আর ভাল চাষিয়া টাড়া ভাই। এক ঘন্টা হয়ে গেল তো, দু ঘন্টা কাটা কাটা কি করছে রে এখন, হেভি ঘুরছে বল, আমরা পারলাম না। আজকে যেন হুচটকে মরে মালটা, মানুষের গায়ের চামড়া হলে তো এতদিন টেকসই হতো না। কি চটকালে কুকুরে? আরে ব্যাগটাকে ধর, জলটা পরে ঢালিস। আবার কি হলো রে? চাটনি এনেছে বাজার থেকে, দেখে যাও। সত্যি হয়ে মরে জোর কষ্ট।
দেখলি রে? খুব শখ না তোমার বাইরে যাওয়ার? পুরো পরিষ্কার হয়ে গেছে রে ভাই, এবার চার আমাকে খুব পেছন পাকা ছিল বলে তো লাভ নেই। লকডাউনে বাইরে যাওয়ার জন্য তো তোমার জিপটা বেরিয়ে থাকতো বাবু সেবেলায়। তুই এত হিংসা কর? ও আমি একা, হ্যাঁ আমি একা। আর কাটাবাটা কাটাবাটা বাবা ওর কথা বাদ দে, তুমি মরা চুটিকে নিয়ে আর গাল মন্দ করিস না, ছাড় বাদ দে। মারা গেল না মার্ডার, আর আমরা তো যেমন তেমন উঁচু জাতের চুটির এভাবে খুন তুই দেখেছিস ওই সময়টা? হ্যাঁ হাতে করে নিয়ে কাটাবাটাটাকে ছুড়ে ফেলে দিল, তখন কি কিরকমটা লাগছিল? ঠিক যেমন নাগরদোল্লা থেকে নিচে পড়ার সময় লাগে সেরকমই লেগেছিল বল পিল্লু। ঠান্ডা লেগেছিল তার মধ্যে, জলে ডুবে মারা গেল। হ্যাঁ রে পিল্লু, ন্যাড়া হওয়ার সময়ও দেখলাম বাবার চটিটাই পড়ে, শেষটা কি ভয়ানক। তারপর ঘোলা জলে আস্তে আস্তে মিলিয়ে গেল, আমি তো চোখ বন্ধ করেছিলাম। এতদিন হয়ে গেল, এদের কান্না এখনো থামলো না, সে একই সুরে গিয়ে যায়। আরে ওদিকে তাকা পিল্লু, এটা কে বুকায় আমাদের মধ্যে দেখতে? আগে তো কখনো দেখিনি। এটা এলিয়ান, তোর থেকেও বেশি ফর্সা, একদম লালটুস।